কাসিম, কাসিম, ওই কাসিম, উঠোস না কে? স্কুলে যে বেলা হয়ে গেল। ওটা হারুম না। ওই আমার সময় এলে আমি উঠুমনি, তুমি যাও। সময় আবার কোন সুমব? আটটা তো বাজলই, কয় দেখায় স্কুলে যা। মা আমার গাড়ি নিছে গেরা। তোর পুলা বাজারে গেছে, এহানি আইব, তুই গোসল কর, আমি ভাত রেডি করতেছি। হ্যালো। হ্যালো, তুমি স্কুলে যাবা না? হ যামু। আমি আইতাছি, তুমি রেডি আর? ওই দিন এলতে হ্যাঁ। ঠিক আছে। হ আইতাছি। প্রিয়া, তুমি যে আমার সাথে আমার ভাইকে প্রতিদিন স্কুলে যাও, আমি সে কিছু করবো না। কি করবো, আমরা তো কিছু খারাপ কাম করি নাই। নও স্কুলে যাই। ঠিক আছে, নও। হ্যালো। হ্যালো, কোনে আছো? মা আছে। কেমন আছো? বেশি ভালো না। তোমার খবর কি? ভালো আছি। স্কুলে যাবা না? না। কে কইলে? আমি তো ভালো লাগতেছে না। তাহলে আমিও যাবো না। তুমি যাবা না? কে যাবো না, মনে নয় না যাবো না। বাইতে বই থেকে কি করবা? কি করুম আবার, তুমি কি করবা? পাবজি খেলাম। আর আর একটু পরে পরে তোমার লগে ফোনে কথা কম। আমি যদি না কই? না কইলে কসো গাছের লগে ফাঁস নুম, কথা যদি না কও তেলে রেখে দিমু। না 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 না, কাইটো না কাইটো না, একটু কথা আছে। তাই নেহি, তেলে তাড়াতাড়ি কও। যদি না কই? আসলা কে পাগলের মতন? পাগলের মতন না, পাগলি হইছি। কেন লিগে? তোমার লিগে। হাসাই কি? ঘুরার আন্ডা। বিশ্বাস হয় না। বিশ্বাস হবো যদি তুমি আমার একটা কথা শোনো। কও কি? কসম। কসম? তাহলে আজকে তুমি আমার লগে এক জায়গায় যান লাগবো। কোনে? ওই বেকির পারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি বাইক নিয়ে বাইরে আইতেছি, তুমিও বাইরে আহ। কি করিয়েছে? হ্যাঁ, কি করিয়েছে? হ্যাঁ।
ওই তোহা তো এদিক কি করি আছো হ্যাঁ ওই ধর ধর ওই ওই ধর 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 মার 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 ওই ওই কি করি আছা র কি করি আছা ওই রা 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 ওই ওই সাও সাও এর এর সাও কি হইছে কি করি আছা হ্যাঁ স্যার দিল্লি এই জায়গা কি করে আড্ডা মারি থেকে স্কুল বাদ দি স্যার এইখানে আমি ধরিছো এই বলে কি নিজের হাতে আইন তুলিলাম নাকি হ্যাঁ আইন বলে বস্তুটা আছে না নাই হ্যাঁ কি কম আর এই সরু সোয়ালি স্কুল না যায় ইয়াতে আহি থাকে হয় নাকি ওই তুই তো দেউতাক ফোন কর তুমি তোমার দেউতাকক ফোন করা কর ধেমালি পয়সা নাকি হ্যাঁ ফোন কর হ্যালো হ্যালো আব্বা কি হয়েছে মারছে মারছে তোরে আইতেছেন তোমালোক সরু লড়া ছোৱালী এইবোর করবো না পায় নয় হ্যাঁ পড়া শুনা আছে না নাই এইবোর যে করে ফুড়িছা এনেদরে ভবিষ্যৎ করিবা হ্যাঁ স্যার কি হয়েছে স্যার আপনি কোন হয় আজি লৈ যাওক দ্বিতীয়বাৰ যাতে এনেকুৱা নহয় ঘৰত ভালদৰে আপোনালোকে শাসনত ৰাখিব ঠিক আছে যোৱা আ স্কুলে দিছিল খবৰ হজনে এই যেনে আড্ডা লেখাৰ দিয়ে আড্ডা বাইতে ন আজকে যোৱা আপোনালোকে ঘৰে ঘৰে যোৱা ঠিক আছে ঠিক আছে স্যার শাসুন একদম পুষ্কি ছোৱালী লাইন মারিব আহে এই জগাত বুলবুল ঘরত যাও ও সাজান ভাই সাজান ভাই বাইতে আছেন কি ও কেরা সুবিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা কি মনে করে ভাই অনেকদিন পর আহেন বহেন গরিবের বাড়ি ধাতির পাড়া তা তো ঠাট্টা করবেন আজ মনে হয় বেলা পশ্চিম দিকে থেকে উঠতেছে নাকি ও শুনছো নাকি এদিকে আছে দেখা হয়েছে কেরা আইছে একটু চাটা বানাও না না লাগবো না চাটা লাগবো না তা কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখছে ভাই কিন্তু মনটা এত ভালো না কে কি হয়েছে কি আর হবো ভাই আপনার মেয়া আর আমার পোলায় এই দুজনে যে কাণ্ড কারখানাগুলো করছে বুঝছেন আর সমাজে মুখ খুলে দেখানো যাব না তাই ভাবলাম আপনার সাথে বইয়া ইয়ার একটা সুব্যবস্থা করি দেখেন আমি হইলাম গরিব মানুষ তাতে করে নাই বিদ্যাবুদ্ধি আপনার যেটা ভালো মনে হয় তাই করেন ভাই দেখেন আপনার মেয়ে আমার পোলা কোনো ধারে তো বয়সও নাই সাজান ভাই খোলাখালি বিয়া পাতলে জিয়াল খাটুন লাগবো তাইলে উপায় কি ভাই কিছু যদি মনে না করেন তাইলে আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ভাই বিয়ার কোনো অনুষ্ঠান হবো না আগামী শনিবার রাতে দশটার পরে চার পাঁচজন মানুষ আয়া একটা মনসে কোনো রকম ডাক দিয়া বিয়াটা পরে হেলদি কেমন হয় খারাপ হয় না ভাই কিন্তু মেয়েটা কিছুদিন আমার বাড়িতেই থাক পোলাটা আজা করবো এই আজা করতে করতেই একদিন যাইব আর আইব না তাকে মনে হয় ভাই ভালোই হয় ঠিকই আছে তাহলে আমি এখন আই ঠিক আছে ঠিক আছে গেদির মাও কোনে গেলা শুন সুপ্রিয়া 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 কি আছে তোমার সুপ্রিয়া ও মা মা তাড়াতাড়ি আহ সুপ্রিয়া জানি কেমন করতেছে তাড়াতাড়ি আরে কি হইছে সুপ্রিয়া
দেখুন আপনারা, মোবাইলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কীভাবে বিপদে পরিচালনা করছে, আর আমরাও দেশের আইনকে কীভাবে ফাঁকি দিয়ে বিপথে পরিচালিত হই। আজ আমাদের ভুলের জন্য কি সুন্দর একটা জীবন চিরদিনের জন্য শেষ হয়ে গেল। অনেক ছেলে মেয়ে কম বয়সে বিয়ে করে স্বাস্থ্যের হানি করে আর অকালে মৃত্যু হয়। আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যাতে দেশের আইন রক্ষা করে চলতে পারি আর এমন বাল্যবিবাহ বন্ধ করতে পারি।